মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি মাকে ডাক্তারের কাছে, এবং ডাক্তার বললেন যে হাফ অ্যান আওয়ার অপেক্ষা করুন। মার আসলে প্রেশারটা সবসময় খুব হাই থাকছে, যার ফলে দাঁতের ডাক্তার ডক্টর অমল মণ্ডলকে লিখে দিয়েছেন। অমল মণ্ডল যতদিন না ফিট লিখে দিচ্ছেন, অর্থাৎ মার প্রেশারটা সবসময় ফিট না হচ্ছে, ততক্ষণ সে দাঁত তুলবে না, দাঁত তুলবেন না। তো মা বাড়ি থেকে ধরফর ধরফর করতে করতে এসেছে, ফলত যেটা হয়েছে সেটা হচ্ছে প্রেশারটা একটু হাই। তো ডাক্তারবাবু বলেছেন যে আপনি হাফ অ্যান আওয়ার বসুন, তারপর আপনাকে আবার দেখবো। তা যেখানে ডাক্তারবাবুর চেম্বার সেটা হচ্ছে গোপালনগর MMSS হাই স্কুলের সামনে। দেখুন, এই যে ব্লগটা শুরু করার লোভ সামলাতে পারলাম না। সকালবেলা থেকে উঠেই এত ঘোরাদৌড়ি, এত ঘোরা, মানে ডাক্তারের কাছে আসতে গেলে যেটা হয় আর কি, সকালে ঘন কুয়াশা ছিল, টুপুরকে হেনা করে দেওয়া হলো, কিন্তু তারপরে যেটা হলো, আর ব্লগ শুরু করার কথা মানে অবকাশ ছিল না, কিন্তু এখন এখানে বসে আধ ঘন্টা আমাকে এমনি বসে থাকতে হবে। যে ওই ধরফর করে এসেছে, এসে একটু প্রেশারটা বেশি, ডাক্তার ফিট লিখতে পারছে না, এদিকে মার দাঁতের যন্ত্রণাও খুব বেশি, আমার থাকাকালীন যে আমি থাকাকালীন দাঁতটা তুলতেও চাইছে, ফলত ডাক্তারবাবু ফিট লিখতে চাইছেন, বললেন যে আপনি ম্যাডাম আপনি হাফ অ্যান আওয়ার বসুন। তো এই হাফ অ্যান আওয়ার সময় আমি ব্লগ শুরু করে দিলাম, কিরম সুযোগ সন্ধানী দেখুন। তো এটা যদিও এই স্কুলে আমি হাই সেকেন্ডারি এবং মাধ্যমিক কোনোটাই পড়িনি, কিন্তু তবু এই স্কুলে আমার উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল, আর মাধ্যমিকের সিটটা যে কোথায় পড়েছিল এখন ভুলে গেছি আমি। তো উচ্চ মাধ্যমিকের সিট আমার এখানে পড়েছিল, চারটে পেপার আমার এখানে দিয়েছিলাম আমি, আর তারপরে পড়েছিল যে দিনহাটা হাই স্কুলে। তো সেই যে আসতে গিয়ে দেখালাম যে দিনহাটা হাই স্কুল, সেই দিনহাটা হাই স্কুল। তো এখন এই সমস্ত জায়গাগুলোকে চেনাই যায় না, কি সুন্দর সুন্দর সব বাড়ি হয়ে গেছে। যখন আমাদের সময় ছিল তখন এত সুন্দর সুন্দর সব কিছু ছিল না। তো চলুন তাহলে ভেতরটা একটুখানি এই ফাঁক দিয়েই দেখাই, কারণ এটাতে বড় বড় তালা ঝুলছে। আমি যখন আমার নিজের স্কুলে যাব, গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়, নামেই দেখবেন একটা শরণার্থী প্রাথমিক বিদ্যালয়। ছাতার মাথা কিছু দেখতে পাচ্ছি না, যে কী যে দেখাচ্ছি, হ্যাঁ আমি যে দেখা যাচ্ছে এবার, তো বুঝতেই পারছেন নামের মধ্যেই একটা ইতিহাস লুকিয়ে আছে, শরণার্থী শব্দটার মধ্যেই একটা ইতিহাস লুকিয়ে আছে। তো অনেকেই আছেন যারা আর কি গোপালনগর স্কুলে পড়েছেন, আর গোপালনগরটা কিন্তু তৎকালীন সময় খুব ভালো স্কুল ছিল, মানে মানে একদম সেরা স্কুলগুলোর মধ্যে, স্কুল তো সবিশেষ খুব একটা বেশি ছিল না, যেগুলো ছিল তাদের মধ্যে সেরাতম ছিল। এখন অবশ্য কেমন জানি না। এই যে এ হচ্ছে গোপালনগর স্কুলের সাইড, আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছেন সামনে, ওই যে ওই যে ওই যে ওটা, ওখানে মা বসে আছে, মাকে বলেছি, এই যে একজন ডেকে দিলেন, ও হে দাদা কি খবর? ও আচ্ছা, খবর ভালো, উনি বললেন যে ওনার খবর ভালো। যাই হোক, তারপরে এখানে মাকে বলেছি, মা থামো, চুপ করে একটু, চুপ করে 2 মিনিট বসো, আমি একটুখানি ব্লগ করে আনি। এই যে গোপালনগর স্কুল, আমার বাইরে তো তালা, সুতরাং ঢুকতে পেলুম না। বাবা, বিল্ডিংটার নাম হচ্ছে স্বপ্নপুরি বিল্ডিং। যাই হোক, ভালো লাগছে, খুব ভালো লাগছে দিনহাটার এরকমভাবে হেঁটে অলিগুলি ঘুরে বেড়াতে, দারুণ লাগে। এদিক দিয়ে সোজা যদি চলে যাই তাহলেই আমার স্কুল। ভাবছি আধ ঘন্টা তো মা বসবেই, একটু স্কুলে চলে যাবো কি না, এখানে গেলেই আমার স্কুল। ভাই একটু দিনহাটা গার্লস স্কুলে যাবেন? দিনহাটা গার্লস স্কুলে যাবেন? যাব, চলে আসব, ঠিক আছে না, সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম, চলে এইদিক দিয়ে, এদিক দিয়ে চলুন। এই যে ইনি বলছেন আমায় নিলে হতো। চলে আছে দিনহাটা গার্লস হাই স্কুলের উদ্দেশ্যে, যেটা আমার স্কুল। রাস্তাঘাট, উফ মা গো মা, বাবা কি সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। হ্যাঁ এবারে ঘুরে যাও। হ্যাঁ এই যে দিনহাটা, এটা হচ্ছে দিনহাটার রাজকুমারী বিদ্যা রাজকুমারী স্কুল, এটা আমার দিদির স্কুল, আর এই সমস্ত মাঠগুলোতে আমরা প্রচুর খেলেছি, এটা আমাদের স্কুলের মাঠ। আর এই যে বাড়িটাকে নিয়ে আমরা অনেক কিছু রগর করতাম, যে কি যেন আছে এই বাড়িটার মধ্যে, ইত্যাদি ইত্যাদি, মানে ঘরটা ঘরটা একটা রহস্যের কেন্দ্রবিন্দু ছিল। এটা হচ্ছে রাজকুমারী স্কুল, এটা আমার দিদির স্কুল, এটা আমার দিদির স্কুল, এই যে জুনিয়ার বেসিক স্কুল দিনহাটা, এটা আমার দিদির স্কুল। দিদিটা আমার লেখাপড়ায় খুব ভালো ছিল, এটা আমার দিদির স্কুল। এই স্কুলে আমি পড়িনি প্রাইমারিতে, আমি শিশুনিকেতন এবং সারদা শিশুনিকেতনে পড়েছি। এইটা হচ্ছে আমার গার্লস হাই স্কুল। দাঁড়া 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 দাঁড়া, ও বাবা এখানেও এত বড় একটা তালা,
কুছ পরোয়া নেই হ্যাঁ কুছ পরোয়া নেই হ্যাঁ এ হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুল মনুশ্রী তুই বলেছিলিস দিনহাটা গার্লস হাই স্কুল দেখাতে এই যে দিনহাটা গার্লস হাই স্কুল তালা ভেতরটা কি কিছুটা হলেও দেখা যাবে কোনটা গো নিচটা খোলা আছে খোলা নেই হ্যাঁ যাও ঠিক আছে এই হচ্ছে আমার স্কুল আমার নিজের স্কুল বলতে যেটা বোঝায় সত্যি কথা বলতে কি সেটা হচ্ছে এটাই সেটা হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুল এই যে ভেতর দিয়ে দেখা দেখা যাচ্ছে অন্য সময় একবার অথরিটির সাথে কথা বলে এখন যে হেডমিস্ট্রেস তার সাথে কথা বলে একদিন চলে আসবো দেখতে সবাই দেবে দিনহাটা গার্লস হাই স্কুল ঠিক তার উল্টো দিকেই হচ্ছে সমস্ত হসপিটালের কোয়ার্টার আর এই যে ছোট্ট একটা রাস্তা দেখছেন যেটা এই যে ছোট্ট একটা একটা গলি মতো এটা হচ্ছে তখন ছিল এখন তো বন্ধ আছে এটা বন্ধ হয়ে গেছে এখন এটা হচ্ছে দিনহাটা বয়েজ হাই স্কুলের ছেলেরা সব ওই এই সময়টায় চলে আসতো আর দিনহাটা গার্লস হাই স্কুল শিলিগুড়ি দিনহাটা শহরের মধ্যে একটা মাত্র গার্লস হাই স্কুল তার সামনে এইরকম জায়গায় যেখানটা আমার টোটোটা দাঁড়িয়ে আছে সেই সময়টায় এখনও তাই বোধহয় হয় সব ছেলেদের ভিড় ছিল হ্যাঁ আর আমরাও বেরোনোর সময় বেশি একটুখানি মানে একটু মেয়েদের একটু ভাবটা বেশি টেশি হয় না আমরা খুব একটা ভাব ফাব নিয়ে বেরোতাম আর এই ঠিক এখানে সব দুনিয়ার বখাটেগুলো দাঁড়িয়ে থাকতো হ্যাঁ তো যারা সেই বখাটেদের যথার্থ সঙ্গী বা সঙ্গিনী তারা এই জায়গাটা খুব টেড়ি মেড়ে থাকতো মানে ওই আর কি ছোটোবেলার আর কি বলবো আপনাদের কি এই সময়টা খুব মজার ছিল সত্যি হ্যাঁ এখন ভাবি সেই সময়টা যদি আবার ফেরত পেতাম আর কত টিচার আমাদের কারোর সাথে সেরকমভাবে কি বলবো আর ফেরত যেতে ইচ্ছা করছে না প্রথমেই আমার ওই দুষ্টু দুষ্টু কথাগুলোই মনে হলো যাদের খারাপ লাগছে তাদের জন্য আমি দুঃখিত কিন্তু এটাই বাস্তব এটা হতো আর আমাদের স্কুলের ভেতরে যে কত অগুন্তি গোল্ডেন মেমোরি সেগুলো আর বলে বোঝানো যাবে না অসংখ্য স্মৃতি অসংখ্য স্মৃতি বন্ধু আড়ি ঝগড়া ভাব আনন্দ কিন্তু ভিত তৈরির বছর ছিল এই কটা বছরই এবং আমাদের এই স্কুলটাই আমাদের ম্যাডামরা তখন কত কত আমাদের তখন মুকুল দিদিমণি ছিলেন আমাদের হেডমিস্ট্রেস আর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন ঝর্ণা নাগ দিদিমণি মুকুল দিদিমণি কবেই চলে গেছে মুকুল দিদিমণি আমার বিয়েতে একটা শাল দিয়েছিলেন সেই শালের আমার শালের ভিডিওতে সেই উল্লেখ আছে তারপরেতে যেটা হয়েছে আমাদের অঙ্ক নিতে হচ্ছে কৃষ্ণা ম্যাম আরও অনেকেই ছিলেন তাছাড়াও বাংলা ম্যাম বাংলা পড়াতেন হচ্ছে মমতা সেনগুপ্ত ম্যাম ভীষণ ভয় পেতাম ডালিয়া ম্যাম ভূগোল পড়াতেন ওরে বাপরে কী ভয় পেতাম ভালোবাসতাম খুব হ্যাঁ তারপরে শ্বেতা ম্যামও ইতিহাস পড়াতেন খুবই ভালো ছিলেন মানে আর অত্যন্ত স্নেহশীলা মানে সর্বাধিক স্নেহশীলা টিচার সবসময় আমার ইলা দিদিমণিকে মনে হতো ইলা দিদিমণি কয়েকদিন আগে মারা গেলেন ইলা দিদিমণির বোন ভাইজি হচ্ছে রিয়া রিয়া প্রথম আমার সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার যিনি আমাকে কমেন্ট করেছিলেন আর কি আমার ইউটিউব চ্যানেলে প্রথম কমেন্ট আমি যার থেকে পেয়েছিলাম সে হচ্ছে ইলা দিদিমণির ভাইজি ইলা দিদিমণি খুব রিসেন্ট মারা গেলেন আরও অগুন্তি দিদিমণি রচনা দিদিমণি ও রচনা দিদিমণি ইংরেজি পড়াতেন কী ভালো পড়াতেন বাবা ভাবতেই পারি না তো যেই সময়টায় আমরা পড়েছি আমার দিদি আমার থেকে 3 বছরের সিনিয়র ছিল তো আমার দিদি 3 বছরের সিনিয়র দিদির সময় সেকেন্ড হতো যে দিদি দেবশ্রী দিদি সে এখন এই স্কুলের টিচার আমাদের ঠিক ওপর ঠিক 1 বছরের ওপরে যে দিদিটা সবসময় ফার্স্ট হতো অনন্যা দি অনন্যা মিত্র অনন্যা দি এই স্কুলের টিচার এখন অনেকেই আমাদের সময় সাময়িক আর কি তারা এই স্কুলের টিচার হয়ে এসছে এখন তারপরে বিএড যখন করেছিলাম তখন শ্রাবণীদি আমার সাথে বিএড করেছিলেন তখন শ্রাবণীদিও এখন এই স্কুলে ও শ্রাবণীদি রেপুটেড ক্যান্ডিডেট হিসেবেই ছিলেন তো খুব ভালো ভালো সব মেমোরি আমার না এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না যদিও মা ওখানে অপেক্ষা করছে হ্যাঁ তো যেতে হবে তো আমাদের মনুশ্রী ডার্লিং তোমার জন্য দেখো তুমি যেদিন বলেছো তার পরের দিনই আমি এই স্কুলের ভিডিও নিয়ে হাজির এবং সেটা শুধু তোর রিকোয়েস্ট জন্য নয় সেটা আমারও ভীষণ ইচ্ছা ছিল তো চলো ভাই তাহলে এখন আপাতত আমাদের এই স্কুলে এই সামনে বসতো সত্যদা সত্যদা ওই ঝালমুড়ি টালমুড়ি নিয়ে বসতো তারপরে তে আরও অনেকেই কিনতাম বনকুলগুলো কি মিষ্টি ছিল ওই বনকুলের স্বাদ এখন আর পাওয়া যায় না মনটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা এই রাস্তাটা হচ্ছে সোজা এই যে 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 আমার স্কুলটা আমার স্কুল আমার স্কুল আমার স্কুল উফ মা গো মা আমার স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল এই সময়ে ক্যামেরা বন্ধ করার কয়েক মুহূর্তের মধ্যেই চোখ দিয়ে অঝোরে জল পড়তে শুরু করলো কারণ জানি না সত্যি জানি না
আমার মেয়েবেলাকে যে কয়েক মিনিটের জন্য ফেরত পেয়েছিলাম, সেটাই হয়তো হারিয়ে যাওয়ার দুঃখেই কাঁদছিলাম, বা সেটা হয়তো নয়, অন্য কিছু। আমি কারণটি সত্যিই জানি না, কিন্তু আমি অঝোরে কাঁদছিলাম, এটা সত্যি। আমার স্কুল, আমার ছোটবেলাকে সামান্য ছিদ্র দিয়ে দেখে কি আর মন ভরে? এখানকার প্রতিটা ইটের জীবন রয়েছে, প্রতিটা বেঞ্চের নিজস্ব গল্প রয়েছে। প্রত্যেক ব্ল্যাকবোর্ডে, চকে, দরজার পাল্লায়, জানলার ফ্রেমে আমাদের গল্প পড়ে রয়েছে। আমার স্কুল, আমাদের মেয়েবেলার নীরব দাস্তান, দিনহাটা গার্লস হাই স্কুল। আজকের ব্লগটিকে আমার আর বড় করতে ইচ্ছে করছে না, যদিও সন্ধেবেলা থেকে ব্লগ আবার শুরু করেছিলাম, কিন্তু সেটা পরের ব্লগে কন্টিনিউ করব। আজকের দিনের জন্য সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আজকের জন্য বিদায়।